জিলার খবর সহযোগ করেছে মেডিট্রাস্ট হেলথকেয়ার সেন্টার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা উন্নতমানের সোনোগ্রাফি ডক্টর চেম্বার আর ল্যাবরেটরির সুবিধা কম খরচত গ্লোবাল এডুকেশন এন্ড টেকনো ওয়ার্ল্ড কম্পিউটার শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর আল হারামাইন উমরা হজ ট্রেভেলার্স জানুয়ারি মাহর উমরা হজর বুকিংর 8011035445 নম্বরত যোগাযোগ করক শাহু একক হত্যা করে নিজের ঘরতে মৃতদেহ পুতি রখা ঘটনার মূল অভিযুক্ত হত্যাকারী মনোয়ার হুসেইনক মানকাসার আরক্ষী গ্রেপ্তার করেছে গুয়াহাটী মহানগরীর হাতিগাঁও আরক্ষীর সহযোগত কালি দিনের ভাগত মানকাসার আরক্ষী অভিযান চলাই হাতিগাঁও এলাকার হত্যাকারী মনোয়ার হুসেইনক করায়ত্ত করে উল্লেখযোগ্য যে চলিত বছরের অক্টোবর মাহত মানকাসার আরক্ষী থানার অন্তর্গত উরুয়ামারি গাঁওয়ার মজিমা খাতুন নামের 60 বছরীয় বৃদ্ধা মহিলাগী ওখরাবাড়ি গাঁত থাকা জুয়েক মনোয়ার হুসেইনের ঘর ফুড়বলে যায়পরাই বৃদ্ধাগিয়ে সন্ধানহীন হয়ে পড়ে জুয়েকর ঘরের শাহুয়েক নিরুদ্দেশ হওয়াক মহিলাগীর জীয়েক আমিনা খাতুনে মানকাসার থানা এজাহার দাখিল করেছিল উক্ত এজাহারের ভিত্তিত যা 19 অক্টোবরত আরক্ষী অভিযান চলাই জুয়েক মনোয়ার হুসেইনের ঘরের মজিয়াত মাটির তলত পুতি থাকা অবস্থাত মহিলাগীর মৃতদেহ উদ্ধার করে শাহুয়েকক হত্যা করার পাশরেপরা মনোয়ার হুসেইন আত্মগোপন করেছিল ঘটনাক মানকাসার আরক্ষী অনুসন্ধান আরম্ভ করে ইতিমধ্যে 5 জনক অভিযুক্ত হত্যাকারী গ্রেপ্তার করে জেলে প্রেরণ করেছে ঘটনার মূল অভিযুক্ত জুয়েক মনোয়ারক বিচারি কালি মানকাসার আরক্ষী গুয়াহাটী মহানগরীর হাতিগাঁও আরক্ষীর সহযোগত হাতিগাঁও এলাকাত অভিযান চলায় আরক্ষী শাহুয়েক হত্যাকারী মনোয়ার হুসেইনক গ্রেপ্তার করবলে সক্ষম হয় আজি হত্যাকারী মনোয়ার হুসেইনক মানকাসার আরক্ষী থানালে আনি হাতছিঙিমারি আদালতত হাজির করে হত্যাকারী মনোয়ার হুসেইনে শাহুয়েকক হত্যা করা আরক্ষীর জেরাত স্বীকার করেছে বলে আরক্ষী সূত্রে জানিবা গেছে বিগত প্রায় 2 মাহর মূরত আরক্ষী অবশেষত শাহুয়েক হত্যার মূল অভিযুক্ত গ্রেপ্তার করবলে সক্ষম হওয়া পরিলক্ষিত হয়েছে দক্ষিণ হালমারা মানকাসার জেলার মানকাসার থানা এলাকার অধীনস্থ কদমতলীত যা নিশা আরক্ষী ড্রাগসর বিরুদ্ধে অভিযান চলায় 13 কন্টেইনার ভর্তি হেরোইন সহ 3 ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করেছে উল্লেখযোগ্য যে এক গোপন সূত্রের ভিত্তিত যা নিশা প্রায় 9 বজাত মানকাসার আরক্ষীর দল এটাই কদমতলী গাঁওয়ার প্রয়াত মজিবর রহমানের পুত্র রাহিদুল ইসলামর ঘরত ড্রাগস বিরোধী অভিযান চলায় ঘরখনত হেরোইন ব্যবহার করে থাকা অবস্থাত আরক্ষী 3 জনক করায়ত্ত করেছে ধৃত ড্রাগস সরবরাহকারী 3 জনক রাহিদুল ইসলামর পুত্র রাবিউল ইসলাম পাথুরিয়া গাঁওয়ার নূর আবিদিনর পুত্র আলী বাবা আর ঝালুরসর গাঁওয়ার প্রয়াত আব্দুর রহমানের পুত্র শাহিনুর রহমান বলে চিনাক্ত করা হয়েছে 3 ড্রাগস সরবরাহকারীক মানকাসার আরক্ষী গ্রেপ্তার করে আজি হাতছিঙিমারি জেলা আদালতত হাজির করা 3 জনক ধুবুরী জেলে প্রেরণ করেছে বলে জানিবা গেছে লক্ষণীয় যে রাহিদুল ইসলামে নিজের ঘরের পুত্র রাবিউল ইসলামর সহযোগত আলী বাবা আর শাহিনুর রহমানক ড্রাগস সরবরাহ করার লগতে 3 জনে নিজে ড্রাগস সেবন করে থাকা বলে জানিবা গেছে আরক্ষীয়ে 13টা কন্টেইনারের 1.34 গ্রাম ওজনের হেরোইন কলা রঙের জেকেট এটা লাইটার আর ড্রাগস সেবন করবলে ব্যবহার করা পেপারের পাইপ উদ্ধার করেছে ইফালে আরক্ষীর অভিযানের উমান পাই ড্রাগস ব্যবসায়ী রাহিদুল ইসলামে পলায়ন করা বলে জানিবা গেছে দক্ষিণ হালমারা মানকাসার জেলার হুকসর থানা এলাকার অধীনস্থ নেওয়ারেজপুরত আজি বিয়লি প্রায় 3:15 হুকসর আরক্ষী অভিযান চলায় 50 বস্তা চোরাং শ্রেণি জব্দ করবলে সক্ষম হয় উল্লেখযোগ্য যে হুকসর থানার ভারপ্রাপ্ত বিষয়া নবজ্যোতি বরায়ের এক গোপন সূত্রের ভিত্তিত আরক্ষীর সহকারী উপ পরিদর্শক বিকাশ শইকীয়ার নেতৃত্বত আরক্ষীর দলে নেওয়াজেশপুর গাঁত এক অভিযান চলায় ব্রহ্মপুত্রর পারত থাকা গুদামর দরে ঘর এটাত পলিথিনে মেরিয়াই থাকা 50 বস্তা চোরাং শ্রেণী আরক্ষীয়ে উদ্ধার করে জব্দ করেছে গাঁওখনের আমির হুসেইনের পুত্র নুরুল আজিম নামের লোকজনের এই গুদামের আরক্ষীয়ে চোরাং শ্রেণীখিনি জব্দ করবলে সক্ষম হয় ব্রহ্মপুত্রর পারত অস্থায়ী গুদাম নির্মাণ করে নিশা এন্ধারর সুযোগ ল নদী পথেরে চোরাংভাবে বাংলাদেশে শ্রেণী সরবরাহ করা হয় ব্রহ্মপুত্রর পানিয়েদি শ্রেণী উটুয়াই দিয়ার বাবে পলিথিনে মেরিয়ায় রখা হয়েছিল হুকসর এলাকাত কিছুদিন ধরে ব্রহ্মপুত্রেদি এইদরে চোরাং শ্রেণী সরবরাহর ঘটনা বৃদ্ধি পাবলে ধরেছে কালি পুয়ার ভাগতো হুকসর থানা এলাকার অধীনস্থ হাতিসর বিএসএফ কেম্পর 49 নম্বর বেটেলিয়ন বিএসএফে নদী সীমান্তর 140 বস্তা চোরাং শ্রেণী সহ এজনক করায়ত্ত করেছে কালি পুয়া প্রায় 3:30 বজাত হুকসর থানা এলাকার অধীনস্থ
বাংৰিৰচর গাঁৱৰ মফিজুদ্দিনৰ পুত্ৰ বাহুদ আলী নামৰ চেনী সৰবৰাহকাৰীজনে ব্ৰহ্মপুত্ৰৰ পানীৰে সুৰাং চেনীখিনি ভূৰ সজাই বাংলাদেশলৈ সৰবৰাহ কৰি থকা অৱস্থাত বিএছএফে কৰায়ত্ত কৰে। ধৃত চেনী সৰবৰাহকাৰী বাহুদ আলীক হুকচৰ থানাত গতাই দিয়াত আৰক্ষীয়ে আজি হাতছিঙি মাৰি আদালতত হাজিৰ কৰে বুলি জানিব পৰা গৈছে। দক্ষিণ হালমাৰা মানকাছাৰ জিলাৰ সদৰ হাতছিঙিমাৰী বজাৰ সমিতিৰ উদ্যোগত আজি পুৱাৰ ভাগত আৰক্ষী আৰু বজাৰ সমিতিয়ে উমৈহতীয়া চাফাই অভিযান চলাই বাছ আস্থান আৰু জিলা আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয় চৌহদ পৰিষ্কাৰ কৰে। উল্লেখযোগ্য যে বজাৰ সমিতিৰ উদ্যোগত জিলা আৰক্ষীৰ সহকাৰী আৰক্ষী অধীক্ষক চন্দ্ৰকান্ত কলিতাৰ লগতে জিলাখনৰ শতাধিক আৰক্ষী কনিষ্টবল আৰু গৃহৰক্ষী জোৱানে আজি পুৱা 8 বজাত হাতছিঙিমাৰী জিলা আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয় চৌহদত চাফাই অভিযান চলাই কাৰ্যালয়টো সম্পূৰ্ণৰূপে পৰিষ্কাৰ কৰে। একেদৰে হাতছিঙিমাৰী বাছ আস্থানতো চাফাই অভিযান চলাই বাছ আস্থানটো পৰিষ্কাৰ কৰা পৰিলক্ষিত হয়। ভাৰত ৰত্ন প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ীৰ আজি 99 সংখ্যক জন্মদিন উপলক্ষে দিনজুৰি বিজেপিৰ কাৰ্যকৰ্তাসকলে সুশাসন দিৱস উদযাপন কৰাৰ লগতে মানকাছৰ মলাখোৱা গাঁও পঞ্চায়তত আজি বিনামূলীয়া চিকিৎসা শিবিৰ অনুষ্ঠিত কৰে। উল্লেখযোগ্য যে দক্ষিণ হালমাৰা মানকাছাৰ জিলা বিজেপি আৰু হাতছিঙিমাৰী মণ্ডল বিজেপিৰ উদ্যোগত মলাখোৱা গাঁও পঞ্চায়তৰ কাৰ্যালয় চৌহদত দিনজোৰা কাৰ্যসূচীৰে আজি সুশাসন দিৱস উপলক্ষে বিনামূলীয়া চিকিৎসা শিবিৰ অনুষ্ঠিত কৰা হয়। জিলা বিজেপিৰ সভাপতি অধীৰ চন্দ্ৰ দাস, জিলা অতিৰিক্ত আয়ুক্ত ৰাহুল দলৈ, হাতছিঙিমাৰী জিলা চিকিৎসালয়ৰ অধীক্ষক ডাক্তৰ শামসুল হক, জিলা বিজেপিৰ প্ৰাক্তন উপসভাপতি তথা বৰ্তমানৰ হাতছিঙিমাৰী মণ্ডল বিজেপিৰ সভাপতি আব্দুল আলিম মোল্লাসহ বিজেপিৰ কেইবাগৰাকীও জ্যেষ্ঠ নেতা আৰু চিকিৎসক উপস্থিত থাকে আৰু এই চিকিৎসা শিবিৰ অনুষ্ঠিত কৰা হয় বুলি জানিব পৰা গৈছে। দিনৰ প্ৰায় 11 বজাত জিলা অতিৰিক্ত আয়ুক্ত ৰাহুল দলৈ চিকিৎসা শিবিৰখন আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰাৰ পাছত অঞ্চলটোৰ ৰোগীসকলক চিকিৎসা সেৱা প্ৰদান কৰা হয়। হাতছিঙিমাৰী এলেকাৰ অধীনস্থ হুকচৰ মলাখোৱা মালিক আলগা অঞ্চলৰ 8 শতাধিক ৰোগীৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰি বিনামূলীয়াকৈ ঔষধ বিতৰণ কৰা হয়। আজিৰ এই বিনামূলীয়া চিকিৎসা শিবিৰত জিলাখনৰ বিভিন্ন বিভাগৰ বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকি বিভিন্ন বেমাৰৰ ৰোগীক স্বাস্থ্য পৰীক্ষা কৰা ঘটনাই বিশেষ তাৎপৰ্য বহন কৰিছে। আজি আমাৰ ভাৰতৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ীদেৱৰ জন্মদিন উপলক্ষে বহুতো কাৰ্যক্ৰম দিছে। তাৰ ভিতৰত এটা যিটো কয় সুশাসন দিৱসত বহুত কাৰ্যক্ৰম দিছে। তাৰ মাজে আমাৰ এইটো হাতছিঙিমাৰী সদৰ মণ্ডলৰ অন্তৰ্গত মলাখোৱা জীৱিত এটা বিনামূলীয়া স্বাস্থ্য শিবিৰ খোলা হৈছে। আজি আমাৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী শ্ৰী অটল বিহাৰী বাজপেয়ীজীৰ যি জন্মদিন, সেই উপলক্ষে আমাৰ আজি বিজেপি জিলা কমিটি আৰু আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ স্বাস্থ্য বিভাগ সহযোগিতাত এটা হেল্থ কেম্প পতা হৈছে। এই হেল্থ কেম্পত আমি সব ডিপাৰ্টমেণ্ট হৈছোঁ প্ৰায়